আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে 80% লোকের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি। তোমরা হয়তো 1000 সাবস্ক্রাইব তোমরা কমপ্লিট করে নিয়েছো, কিন্তু এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও কমপ্লিট করতে পারোনি। যাদের শর্টস চ্যানেল তারা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নিয়েছো, কিন্তু এখনও পর্যন্ত 10 মিলিয়ন ভিউজ তোমরা কমপ্লিট করতে পারোনি। এই সমস্যার কথা ভেবে, এই যে এই সমস্যায় তোমরা ভুগছো, এই সমস্যার কথা ভেবে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপে এমন একটি সেটিংস দিয়েছে, এমন একটি আপডেট দিয়েছে, এই আপডেটের ফলে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে। এর সাথে সাথে কিন্তু তোমরা যে কোনো টাইমে কিন্তু তোমাদের চ্যানেলকে তোমরা মনিটাইজ করে নিতে পারবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। আর যাদের শর্টস চ্যানেল তারা কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবে এই আপডেটের মাধ্যমে। তোমরা অনেকেই এই আপডেটের কথা জানো না, অনেক বড় বড় ইউটিউবাররা তারা জানে এই আপডেটের কথা, কিন্তু এখনো পর্যন্ত কাউকে হয়তো বলেনি, ঠিক আছে, ওই জন্য তোমরা জানো না। কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিও খুলে যে এই আপডেটের ফলে তোমরা কী কী উপকার পেতে চলেছো, ঠিক আছে। এই আপডেটটি কিন্তু এর আগে ছিল না, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু এই আপডেটটি আগে ছিল না, কিন্তু এখন নতুন দিয়েছে তোমাদের কথা ভেবেই। যারা এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেনি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারেনি, তাদের কথা ভেবে কিন্তু এই আপডেটটি ইউটিউব দিয়েছে, ঠিক আছে। তোমরা যারা লং ভিডিও আপলোড করো তাদেরও কাজে লাগবে, তোমরা যারা শর্টস ভিডিও আপলোড করো তাদেরও কিন্তু কাজে লাগবে, আর যারা লাইভের মধ্যে তোমরা গেমিং ভিডিও দেখাও বা লাইভের মাধ্যমে তোমরা ভিউজ আনতে চাও, ওয়াচ টাইম আনতে চাও, তাদেরও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে লং ভিডিও যারা করো তাদেরও কাজে লাগবে, যারা শর্টস ভিডিও করো তাদেরও কাজে লাগবে, যারা লাইভ করো তাদেরও কিন্তু কাজে লাগবে। তো কী সেই আপডেট, চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, ওপেন করার পর এখানে দেখো আমি অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখো উপরে কী রয়েছে, উপরে রয়েছে কন্টেন্ট রয়েছে, তারপরে রয়েছে অডিয়েন্স, ঠিক আছে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে অডিয়েন্সে আমি ক্লিক করে দেখাচ্ছি। তো আমি অডিয়েন্সে আমি ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পর উপরের দিকে আমি তুলছি, উপরের দিকে যাচ্ছি। দেখো দেখো এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ফরমার্স ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই একটা গ্রাফ, এই গ্রাফের মানে তোমরা কিন্তু জানো না। তোমরা হয়তো ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাও যে এরকম একটা গ্রাফ, কিন্তু আদৌ এটা কি তোমরা কিন্তু জানো না। অ্যাপস কিন্তু এমনি এমনি এই ওয়াইটি স্টুডিওর মধ্যে যে কোনো কিছু দেয় না, সব কিছুর কিন্তু কোনো মানে থাকে, ঠিক আছে। তো দেখো এটার মধ্যে আমি ক্লিক করছি, জাস্ট আমি ক্লিক করলাম। দেখো ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস কিন্তু চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে ভিডিওস, তারপরে রয়েছে শর্টস, তারপরে রয়েছে লাইভ, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভিউ। এখানে তোমাদেরকে এই যে ভিউতে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই ভিউতে আমি যখনই ক্লিক করলাম তখন উপরে কি আসলো, উপরে আসলো অল, তারপরে আসলো ভিডিওস, তারপরে আসলো শর্টস, তারপরে লাইভ, ঠিক আছে। তো প্রথমে এখানে রয়েছে কি অল, অলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এতগুলো ভিডিও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এতগুলো ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যাদের লং চ্যানেল মানে যারা তোমরা যারা লং ভিডিও আপলোড করো, তো তারা এখানে ভিডিওসে ক্লিক করবে, ঠিক আছে। ভিডিওসে আমি ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করার পর দেখো আমার অডিয়েন্সরা কী দেখে। তো তোমরাও চাইলে তোমাদের অডিয়েন্সরা, তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তোমাদের অডিয়েন্সরা কী কী দেখে, ঠিক আছে। তো আমার ক্যাটাগরিতে আমার অডিয়েন্সরা দেখো এই এই সমস্ত ভিডিও কিন্তু দেখে, দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিও কিন্তু দেখে, দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিও দেখে। তার জন্য আমাকে কী করতে হবে, এই সমস্ত ভিডিও কিন্তু আমাকে তৈরি করতে হবে। যেমন এই যে এই ভিডিওটা ইউটিউব দিচ্ছে 1K সাবস্ক্রাইবার ফ্রি, ঠিক আছে। এই সমস্ত ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরা দেখতে পছন্দ করছে, তাহলে আমাকেও এই ধরনের ভিডিও আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে এই যে ইউটিউব নিউ আপডেট, তারপরে এই যে এখানে ইউটিউব মনিটাইজেশন, ঠিক আছে, তারপরে শর্টস ভাইরাল, তারপরে 2024 সালে এইসব ইউটিউব চ্যানেল আর মনিটাইজ হবে না এইরকম, তারপরে এই যে ছোটো চ্যানেলে বিরাট সুযোগ, তারপরে এই যে কপি পেস্ট করে মাসে ইনকাম, তারপরে মনিটাইজের বিশাল পরিবর্তন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে ভেরি ব্যাড ব্যাড আপডেট, তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমার অডিয়েন্স খুব পরিমাণে দেখছে, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, এরকম ভিডিও কিন্তু আমাকে তৈরি করতে হবে। তারপরে এখানে কি রয়েছে দেখো, তারপরে লং ভিডিও দেখালাম, তারপরে এখানে রয়েছে শর্টস, ঠিক আছে। এই শর্টসের মধ্যে ক্লিক করতে হবে, শর্টসের মধ্যে যখন আমি ক্লিক করলাম তো আমার অডিয়েন্সরা শর্টস ভিডিও কেমন শর্টস ভিডিও দেখে, দেখো এই যে এই সমস্ত শর্টস ভিডিওগুলো কিন্তু দেখে, ঠিক আছে, এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু দেখে। তাহলে আমার আইডিয়া পাওয়া হয়ে গেল যে আমার অডিয়েন্সের পছন্দটা কী, আমার অডিয়েন্স কী দেখতে পছন্দ করে। তারপরে আছে দেখো লাইভ,
ঠিক আছে, তোমরা যারা লাইভ করো এখানে লাইভে ক্লিক করবে। লাইভে ক্লিক করার পর তোমাদের ক্যাটাগরির মধ্যে যদি থাকে যে কেমন লাইভ করছে, তাহলে তারা কেমন থাম্বনেল ইউজ করছে, কেমন থাম্বনেল ইউজ করে তারা কেমন ভিউ পাচ্ছে, সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিউজটা তোমরা বাড়াতে পারবে। যখনই তুমি তোমার অডিয়েন্সের পছন্দ জানতে পারবে, পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবে, তারপরে সেখান থেকে ভিউজ হবে, ভিউজ হলে সাবস্ক্রাইবার হবে, সাবস্ক্রাইবার হলে ওয়াচ টাইমও হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর এবার আমি এখানে ব্যাক করছি, আরেকবার আমি ব্যাক করছি। ব্যাক করে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কন্টেন্ট। ঠিক আছে, এই কন্টেন্টের উপরে আমি ক্লিক করছি। ঠিক আছে, কন্টেন্টের উপরে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর একটু উপরে তুলছি, তোলার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। দেখতে পাচ্ছ এই গ্রাফটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই গ্রাফের মধ্যে কি রয়েছে দেখো, এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার অনেক ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, প্রথমে এখানে রয়েছে কি ইন্ট্রোস, তারপরে রয়েছে টপ মোমেন্টস, তারপরে রয়েছে স্পাইকস, তারপরে রয়েছে ডিপস। ঠিক আছে, তো দেখো এখানে এই ভিডিওতে এখানে কি রয়েছে, অ্যাভব টিপিক্যাল ইন্ট্রোস, তারপরে নিচে আরেকটা রয়েছে কি বিলো টিপিক্যাল ইন্ট্রোস। ঠিক আছে, এই অ্যাভব টিপিক্যাল ইন্ট্রোস এখানে দেখো কিছু ভিডিও আমার রয়েছে, তারপরে বিলো টিপিক্যাল ইন্ট্রোস এখানে দেখো আমার কিছু ভিডিও রয়েছে। ঠিক আছে, তো তোমরা জানো না যে এইগুলো কেন, এই যে ভাগ ভাগ করা আছে, এই ভিডিওসগুলো ভাগ ভাগ করা আছে, এগুলো কিসের জন্য? দেখো এখানে অ্যাভব টিপিক্যাল ইন্ট্রোস, এই যে এই ইন্ট্রোগুলো, এই যে এই ভিডিওর ইন্ট্রোগুলো কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করেছে। ঠিক আছে, এই ভিডিওর ইন্ট্রোগুলো কিন্তু অডিয়েন্স পছন্দ করেছে, আর এই যে নিচে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওর ইন্ট্রোগুলো কিন্তু অডিয়েন্স একদমই পছন্দ করেনি, এগুলো কিন্তু স্কিপ করে চলে গেছে। ঠিক আছে, একদমই কিন্তু পছন্দ করেনি, এই ইন্ট্রোগুলো কিন্তু অডিয়েন্স একদমই দেখেনি। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যে অ্যাভব টিপিক্যাল ইন্ট্রোস এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে তোমাকে দেখতে হবে যে এই ভিডিওতে আমি ইন্ট্রোতে আমি কী কী বলেছিলাম। ঠিক আছে, ভিডিওর শুরুর দিকে আমি কী কী বলেছিলাম, তো সেই যাতে তুমি যে ধরনের কথাগুলো বলেছো তার মধ্যে কোনো বোরিং ছিল না, যার জন্য অডিয়েন্স দেখেছে, আর হয়তো তুমি নিচে এই যে এই ভিডিওগুলোতে হয়তো এমন কিছু বলেছো যে অডিয়েন্স বোর ফিল করেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কেমন ধরনের কথা আমাকে বলতে হবে, তাহলে অডিয়েন্স পছন্দ করবে, আর কেমন ধরনের কথা আমাকে বলা যাবে না, কেমন ধরনের ইন্ট্রো আমাকে ব্যবহার করতে হবে, কেমন ধরনের ইন্ট্রো আমাকে ব্যবহার করা যাবে না, এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। বুঝলেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সকে ধরে রাখতে পারবে, অডিয়েন্স রিটেনশনটা তুমি ভালো পাবে। যখনই একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা তুমি ভালো পাবে তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়, আর যখনই তুমি একটা ভালো ভিডিও বানাচ্ছো কিন্তু অডিয়েন্স রিটেনশন পাওনি, অডিয়েন্স তোমার ভিডিও দেখেনি, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল কখনোই হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ উপরে কী রয়েছে, টপ মোমেন্টস। এবার এই টপ মোমেন্টসের মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। এবার এই যে দেখতে পাচ্ছ এই যে উপরের এই ভিডিওটা, এই ভিডিওটা টপ মোমেন্টস কোনটা, এই যে 56 সেকেন্ড থেকে 9 মিনিট 24 সেকেন্ড, এটা কিন্তু টপ মোমেন্ট পেয়েছে এই ভিডিওটা। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে টপ মোমেন্ট মানে এই এই মোমেন্টটা, এই টাইমটা 56 সেকেন্ড থেকে 9 মিনিট 24 সেকেন্ড, এই টাইমটা অডিয়েন্স প্রচুর পরিমাণে পছন্দ করেছে। ঠিক আছে, মানে এত ভালো লেগেছে যার জন্য আমার এই ভিডিওটা বেশি পরিমাণে ভিউজ হয়েছে। তোমরা গিয়ে দেখবে যে এই যে গুগল দিচ্ছে এত সাবস্ক্রাইবার, এই ভিডিওটা আমার দেখবে সেটাই কিন্তু ভালো আমি ভিউজ পেয়েছি, অন্য অন্য ভিডিওতে যেমন আমি ভিউজ পাই সেই তুলনায় কিন্তু ভালো একটা ভিউজ আমি পেয়েছি। ঠিক আছে, তারপরে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই যে এই ভিডিওটা সঠিক নিয়মে শর্টস ভাইরাল, এটারও কিন্তু আমি টপ মোমেন্টস পেয়েছি। 6 মিনিট 36 সেকেন্ড থেকে 12 মিনিট 7 সেকেন্ড অবধি কিন্তু টপ মোমেন্ট আমি পেয়েছি, মানে এই টাইমটুকু অডিয়েন্স বেশি পছন্দ করেছে। তারপরে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাও 12 সেকেন্ড থেকে 5 মিনিট 19 সেকেন্ড, এইটুকু টাইম কিন্তু আমি টপ মোমেন্ট পেয়েছি। তারপরে এই ভিডিওটাও 7 মিনিট 43 সেকেন্ড থেকে 12 মিনিট 20 সেকেন্ড, এইটুকু টাইম কিন্তু আমি টপ মোমেন্ট পেয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখতে পাবে তুমি কোন কোন ভিডিওতে তুমি টপ মোমেন্ট পেয়েছো, যে ভিডিওতে তুমি বেশি পরিমাণে টপ মোমেন্ট পাবে সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ হবে। ঠিক আছে, তারপরে এখানে স্পাইকস রয়েছে, এখানে ডিপস রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা কিন্তু দেখবে, দেখে তারপরে তোমরা কিন্তু বুঝে তোমরা ভিডিও তোমরা আপলোড করবে। ঠিক আছে, তোমাদের নিজেদের ভিডিও দিয়ে নিজেরা কিন্তু বিচার করতে পারবে যে কেমন ভিডিও তোমাকে বানাতে হবে আর কেমন ভিডিও তোমার অডিয়েন্সটা পছন্দ করবে। ঠিক আছে, তোমার কোন ভিডিওতে কোন জায়গাতে অডিয়েন্স পছন্দ করছে, কোন জায়গাতে অডিয়েন্স পছন্দ করছে না, তাহলে যেই জায়গাতে অডিয়েন্স পছন্দ করছে না সেটাকে তোমাকে অ্যাভয়েড করে দিতে হবে, সেটা তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, বা নেক্সট টাইম তুমি যখন ভিডিও তৈরি করবে তখন আর সেই মোমেন্টটা তুমি আর তৈরি করবে না। ঠিক আছে, সেই বোর মোমেন্টটা তুমি আর তৈরি করবে না, আর যেটা টপ মোমেন্ট সেই টপ মোমেন্টটা তুমি তৈরি করার চেষ্টা করবে। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে যখনই এগুলো বুঝে তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন কিন্তু অটোমেটিক তোমার ভিডিওতে ভিউজ বাড়বে,
ভিউজ থেকে সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার থেকে তোমার ওয়াচ টাইমও বাড়বে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো এই আপডেটটা শোনার পর তোমাদের সবার মনে হয়তো খুব আনন্দ হচ্ছে, আমার মনেও কিন্তু খুব আনন্দ হয়েছিল, ঠিক আছে? তো এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।